চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুরের পর শুলকবর এলাকাত ফ্লাইওভারতন নামা অবস্থাত বেপরোয়া গতির একখান আরামিট গ্রুপের সিমেন্ট বোঝাই ট্রাক আর একখান সিএনজি, একখান রিক্সা ও একখান প্রাইভেট কার ও ফিকা পরে ধাক্কা দিলে সিএনজির যাত্রী, চালক ও রিক্সার ড্রাইভার সহ গুরুতর আহত হয় পাঁচজন। 24 মার্চ শনিবার বিএল তিনটায় আরামিট গ্রুপের ট্রাক কান গাড়িগুলোর ধাক্কা দিবার পর ফাঁসের ফ্লাইওভারের নির্মাণাধীন গাডারালয় মারি দেয়। এই ঘটনায় গাড়ির ড্রাইভার ও হেলপার সহ কেউ আটক করা নয় যায়। এটা ফ্লাইওভার থেকে নামছে, ঠিক আছে, নামার পরে প্রথমে একটা কার, পরে একটা রিক্সা, ঠিক আছে, পরে মাইক্রো, পরে সিএনজি, পরে ওই ট্রাকের লগে টাচ লাগিয়া পরে এটা বেড়ার মাঝে চাপছে। তবে এটাই দুঃখজনক ব্যাপার যে গাড়িটা এত স্পিডে কেন ছিল, এটা একটা সিমেন্ট বাই, এটা মালবাহী গাড়ি, এটা ঠিক ও নিজেই জানে ড্রাইভার যে এটা মালবাহী গাড়ি, কোনো ব্রেক ফেল অবস্থায় ছিল না, এটা আরামিট কোম্পানির ট্রাকটা ছিল। আমি নিজে যাই তদন্ত করছি এবং আমার গাড়ির প্রতি প্রচুর আইডিয়া আছে, গাড়ি কোনো ব্রেক ফেলা নেই। আমার কথা হচ্ছে এটা ফ্লাইওভার থেকে যখন স্পিড নামছে এটা স্লো করার দরকার ছিল, এই গাড়িটা এটা এটা ব্যস্ত শহর, এটা হচ্ছে ব্যস্ততম রাস্তা, এখানে গাড়ি চলবে 20 কিলো স্পিডে, গাড়িটা 80-100। এখন এটা কোম্পানি এটা অবশ্যই এদেরকে ড্যামারেজ দিবে, তারপরে এখানে যারা আহত হয়েছে তাদেরকে আপনার ইয়া করার দরকার, এটা আমি আরামিট কোম্পানিকে এটা আমি দৃষ্টি আকর্ষণ করছি। আহতলার মধ্যে রিক্সার ড্রাইভারের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হইল, বাকি সাতজনের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এই ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ সি প্লাস টিভিরে জানায়, 25 থানাধীন মুরাদপুর নামক স্থানে আজকে বিকাল 3 ঘটিকার সময় ট্রাক এবং সিএনজি এবং রিক্সার সংঘর্ষে এখানে একজন রিক্সার ড্রাইভার গুরুতর আহত অবস্থায় ভর্তি হয়েছে। আমরা শুনতে পাচ্ছি ওদের কাছে আরও 3 জন নাকি আহত হয়েছে, এটি অন্যান্য কোনো হাসপাতালে হয়তো ভর্তি করেছে, আর ওর রিক্সার ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।